وعليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে দুটি কথা বলার জন্য উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে হঠাৎ করে একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, তা হচ্ছে বাংলাদেশের একজন বহুল প্রচলিত আলেম, নামধারী আলেম বললেই চলে, তিনি তার পরিচয় একটু দিলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে যাকে 70,000 কমে পাওয়া যায় না সেই বক্তা, তিনি বলেছেন যে বিদআত না করলে জান্নাতে যাওয়া যাবে না, বিদআত না করলে বেহেশতে যাওয়া যাবে না। আবার তিনি বিদআতের সংজ্ঞা দিয়েছেন যে বাস, ট্রেন, মসজিদের টাইলস লাগানো, এগুলো সবই হচ্ছে বিদআত, এগুলো হচ্ছে ভালো বিদআত, তিনি এগুলোকে বলেছেন। বিদআত না করলে বেহেশতে যাওয়া যাবে না। মদিনায় যেদিন আমার নবী হিজরত করে, বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি লইয়া মদিনার সীমানায় গিয়েছিলেন, মদিনার ছোট ছোট ছেলে মেয়েগুলো নবীর ভালোবাসায় গান গেয়েছিলেন, নবীর ভালোবাসায় গান গেয়েছিলেন। সে গানের ক্যাসেট গুলো এখনো মক্কা মদিনায় বিক্রি হয়, কেউ বেদাত ফতোয়া দেয় না। আর নবীর ভালোবাসাই যদি এই বাংলাদেশের জমিনে না তেরা শুরু গাওয়া হয়, কিছু ভাইয়েরা আছে বেদাত বেদাত ফতোয়া দেয়। বাজান বেদাত শুনলে ভয় পাইয়েন না, এত ভয়ের কিছু না। বেদাত শব্দের অর্থ নতুন কাজ, বেদাত শব্দের অর্থ নতুন কাজ। মসজিদে যে টাইলস লাগাইছেন এটা কিন্তু বেদাত, নবীজির আমলে যা ছিল না, নবীজির আমলে যা ছিল এরপরে যা হইছে, নবীজির আমলে যা ছিল এরপরে নতুন যা হইছে, এগুলি সব বেদাত। এই যে মাইকে ওয়াজ করতেছি, এই মাইকও তো বেদাত, নবীজির আমলে মাইক ছিল না, মাইক বেদাত। ভিডিও হইতেছে, ভিডিও বেদাত। আমরা যেই ডিজাইনে ভাঞ্জাবি পরি, এই ভাঞ্জাবি বেদাত। এই ডিজাইনের সুযোগ তখন ছিল না। আমরা যে ফিজের রাস্তা দিয়া চলি, এটা বেদাত, নবীজির আমলে ফিজের রাস্তা ছিল না। বিমানে যান, ট্রেনে যান, সিএনজি এক নাম্বার বেদাত। মাত্র কিছুদিন হয়েছে সিএনজি, আর এর কাছে বাইরেছে অটো রিক্সা, এটাও তো বেদাত। বাজান খালি বেদাত কইলেই ভয় পায়েন না, বেদাত শব্দের অর্থ নতুন কাজ। তো আমরা ইউটিউবের রোলস মানতে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটি এখানে দেখাতে পারছি না, তবে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা গিয়ে দেখবেন, সেখানে পুরো ভিডিওটি দেওয়া আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা তার কথাটুকু খণ্ডন করার চেষ্টা করব। বিদাতের সংজ্ঞা কী? বিদাতের সংজ্ঞা হচ্ছে মায়েশা রদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যেখানে তিনি বলেছেন মান আহদাসা, আল্লাহ নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, কেউ যদি শরীয়তের মধ্যে এমন কিছু প্রবেশ করায় যেটা শরীয়ত নির্দেশিত নয়, ফাহুয়া রদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত। সম্মানিত দর্শক মণ্ডলী, এটাই হচ্ছে বিদআতের সংজ্ঞা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিষয়ে যে সব কাজ করেছেন, যদি তার মৃত্যুর পর এমন কিছু শরীয়তে প্রবেশ করানো হয় যেটা আল্লাহ রাসূলের জীবনীতে ছিল না, অর্থাৎ তার কোরআন যে 23 বছরে নাজিল হয়েছে, 23 বছরের মধ্যে এটা ছিল না, তাহলে এটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়। এই হাদিসটি হচ্ছে বুখারী মুসলিম মিশকাতের 140 নম্বর হাদিস। সম্মানিত
দর্শক মন্ডলী, এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে বিদাতের সংজ্ঞাটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করতে চায়, কেউ যদি এমন কোন আমল করে যে আমলের দিক নির্দেশনা আমি নবী দেইনি, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এমন কোন আমল করি যেটা শরীয়তের সাথে সম্পৃক্ত নয়, শরীয়ত আমাদেরকে দেয়নি, তাহলে সেটা প্রত্যাখ্যাত। কিভাবে আমরা বুঝবো? সূরা মায়দা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণে কোরআনের এই আয়াতটি নাজিল করে জানিয়ে দিলেন সারা পৃথিবীর মানুষকে যে আজকে আমি তোমাদেরকে দীনটাকে পরিপূর্ণ করে দিলাম। দীন পরিপূর্ণ মানে এরপরে নতুন কিছু যদি শরীয়তের মধ্যে আসে তাহলে সেটা গ্রহণীয় হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সম্মানিত দর্শক মণ্ডলী, এটাই হচ্ছে বিদাতের সংজ্ঞা। কেউ যদি বলতে চায় যে তাহলে বর্তমানের বাস, ট্রাক, ট্রেন, বিমান এগুলো তাহলে বিদাত, জি না, এগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়। রাসূল বলেছেন শরীয়তের বিষয় নিয়ে, সুতরাং শরীয়তের বিষয়ের সাথে দুনিয়ার বিষয়কে সেট করা যাবে না। দুনিয়ার বিষয়টা হচ্ছে ওয়াসাইনুল কাউনিয়া ও কাদারিয়া, মানে দুনিয়ার বিষয় শরীয়তের সাথে কোনো সময় সামঞ্জস্য হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে অনেকেই বলে থাকে, তিনিও এটা বলতে চেয়েছেন, আবার অনেকেও এটা বলে থাকে যে বিদাতের প্রকার হচ্ছে দুইটা, বিদাতে হাসানা, বিদাতে সাইয়া, অর্থাৎ ভালো বিদাত এবং খারাপ বিদাত। এখন মনে করেন যে যেগুলো ভালো কাজ করা হচ্ছে, মসজিদের কাজ হোক বা জনকল্যাণের কাজ হোক, যে সব ভালো কাজগুলো করা হচ্ছে এগুলো নাকি বিদাতে হাসানা, আর যেগুলো এই যে মদ খাওয়া, গান শোনা, হারাম কাজ করা, এগুলো নাকি বিদাতের সাইয়া। আস্তাগফিরুল্লাহ ও তুবিলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময়ের জন্য বিদাতকে দুই ভাগ করেননি, বরং তিনি বলেছেন আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম কিতাব হলো আল্লাহ তাআলার কিতাব, এবং সর্বোত্তম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সর্বোত্তম হেদায়েত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতই হচ্ছে পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম। এটা তো স্পষ্ট সহিহ হাদিস। তাহলে এই হাদিসকে যদি কেউ অস্বীকার করতে চায় তাহলে সে দুই ভাগে ভাগ করতে পারে বিদাতকে, তাছাড়া ভাগ করতে পারে না। এই হাদিস যদি সঠিক হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমায় এই হাদিস পড়তেন, এই হাদিস যদি সঠিক হয়ে থাকে, অবশ্যই সঠিক, এই হাদিসের মাধ্যমে জানা যায় যে যত বেদাত রয়েছে একটা বেদাতও ভালো বেদাত নয়, সবই হচ্ছে পথভ্রষ্টতা, আর সবই হচ্ছে জাহান্নামী। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে তিনি বলেছেন যে বিদাত না করলে জান্নাতে যাওয়া যাবে না, তার মানে তিনি এই হাদিসের আলোকে, অর্থাৎ এই যে বিদাত যে দুই ভাগে ভাগ করেছেন, এই হাদিসের আলোকেই তিনি বলতে চেয়েছেন যে বিদাত না করলে জান্নাতে যাওয়া যাবে না। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। আপনারা অনেকেই কোরআন হাদিস পড়েছেন, অনেকেই জানেন যদি বিদাত করে জান্নাত যেতে হয় তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটার বিপক্ষে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বিপক্ষে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 103 এবং 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ তাআলা, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না, এমন আমল এর কথা বলবো না যেসব আমল মানুষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ মনে করছে যে আমরা ভালো আমল করছি অথচ এই আমলের কারণে তারা জাহান্নামে যাবে, অথচ এই আমলটা ভালো আমল নয়, তাহলে সেই আমলটা কোন আমল সেটা আপনাকে যাচাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, কেউ যদি বিদাত করে তাহলে সেই বিদাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফিহা হাদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন। কেউ যদি বিদআত করে, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হবে। যেমন তেমন বিষয় নয়।
তাহলে যারা এই কথা বলছে বিদাত না করলে জান্নাত যাওয়া যাবে না, তারা অবশ্যই এটা ভুল করছে, আপনাকে বুঝতে হবে এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলা, কেউ যদি বিদাতিকে আশ্রয় দেয়, কেউ যদি বিদাতি কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নফল ইবাদত কবুল করবেন না, তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না। হাদিস তো সহিহ মুসলিমের, সহিহ মুসলিমের 3389 নম্বর হাদিস। যদি এই হাদিস মানতে পারেন তাহলে অবশ্যই বিদাত পরিত্যাগ করতে হবে। যারা বলে যে বিদাত দুই ভাগ, যারা বিদাতকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করছে তারা অবশ্যই ভুল করছে, আপনাকে এটা মেনে নিতে হবে। কারণ এই বিদাতের কারণে আল্লাহর পক্ষ থেকে লানত, এই বিদাতের কারণে ফেরেশতা এবং মানুষ মানব জাতির পক্ষ থেকে লানত, এই বিদাতের কারণে কোনো নফল কোনো ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপরে আরেকটি কথা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন হাজে কাউসারের সামনে আগেই চলে যাব, সেখানে গিয়ে আমি পানি পান করাতে থাকব। এরপরে যখন কিছু লোক আসবে আমি তাদেরকে দেখে চিনতে পারবো তারা হচ্ছে আমার উম্মত, এরপরে আমি তাদেরকে পানি পান করানোর জন্য রেডি হয়ে যাব, তখন ফেরেশতারা তাদের এবং আমার মাঝে একটা প্রাচীর সৃষ্টি করে দিবেন। আমি তাদেরকে বলবো যে কি ব্যাপার, এই কাজ করা হচ্ছে কেন, তখন তাকে বলা হবে, আল্লাহ রাসূলকে বলা হবে, ফেরেশতারা বলবেন যে আল্লাহ রাসূল আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, যখন আপনি মারা গেছিলেন তারপরে তারা কত প্রকার বেদাত সৃষ্টি করেছিল আপনি জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে বেদাত সৃষ্টি করেছিলেন। লেন এখন আপনি যে বলছেন যে বেদাত না করলে জান্নাতে যাওয়া যাবে না, এখন লেন আপনি কেমন করে যাবেন জান্নাতে দেখি, কিভাবে আপনি জান্নাতে যেতে পারেন সেটাই দেখব। সম্মানিত উপস্থিতি, বেদাত সব সময়ের জন্য ঘৃণিত, বেদাত সব সময়ের জন্য পথভ্রষ্টতা, এই বেদাতকারীরা অবশ্যই জাহান্নামে যাবে যদি সে তওবা করার সুযোগ না পায়। যদি সে তওবা করতে না পারে তাহলে অবশ্যই সে জাহান্নামে যাবে। যে হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, আমরা যে হাদিসটি বললাম সহিহ বুখারী 7051 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 27-28 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। সেদিন কিয়ামতের দিন মানুষ আফসোস করবে যে হায় আফসোস, যারা রসুল এসেছিল, যারা বার্তাবাহক এসেছিল তাদের কথাকে আমরা কেন মেনে নিইনি। সেদিন তারা আফসোস করবে আর আঙ্গুল কামড়াতে থাকবে। যদি এখন বিদাত পরিত্যাগ করে সঠিক পথে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার শিরক এবং বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।